আমাকে যদি মন থেকে কেউ ভাবে সেটা তুই। মেজুটার তো মনের আশা পূরণই হয়েছে, মাকে জেলে পাঠিয়ে প্রতিশোধ নিয়েছে। এসব কথা কখনো বলবি না লিলি। না বলে কি মিথ্যা হয়ে যাবে এসব? আমাদের বেরিয়ে পড়তে হবে বাসারের লুকানো সত্যটা বের করার জন্য। মাকে যে করেই হোক এই বাড়িতে এই উঠোনে ফিরিয়ে আনতে হবে। বাবার কাছে যে কোনো ভাবে হোক ফিরিয়ে আনতেই হবে। তাই হবে। ওরা মাকে জেলে পাঠিয়ে আনন্দ করবে আর আমরা তাকে তাকে দেখব। ধুর, আমিও আমিও দেখে নিব। লিলি কি হয়েছে আবার? রাগে আমার সারাটা শরীর দাও দাও করে জ্বলছে আর ইচ্ছে করছে সেই আগুনে পুরোটা বাড়ি পুড়িয়ে দিই। সেই আগুনে আমরা নিজেরাই পুড়ে যাই, তাই তো? সামান্য চর নিয়ে এত মেজাজ খারাপ করার কি আছে? আমি তো সামান্য চর? আমার গালে চর মারাকে তোমার সামান্য মনে হচ্ছে? আসলে আমি এইভাবে দেখো আসিম, আমি এখন বড় হয়েছি, বিয়ে করেছি, আমি এটা আপার বোঝা উচিত ছিল। চর মারবি মার, তাই বলে বিথি আপাকে শুনিয়ে কেন কেন অতটা অপমান করলো আমাকে? দেখো এই চর একদিন আমি ওর গালে ফিরিয়ে দেব। এটা কেমন কথা? ও তোমার বড় বোন হয়। বোন হয়েছে বলে কি আমাকে চর মারার লাইসেন্স দিয়েছে নাকি? দিলীপ শুন, আমরা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আছে, এখন কোনোভাবেই মাথা গরম করা যাবে না। কাল আমরা দুলাভাইয়ের টাকা সরিয়ে যে খেলাটা শুরু করেছি সেটা আমাদের শেষ দেখতে হবে। তখন আমরা বুঝিয়ে দেব লিলিকে চর মারার পরিণতি কতটা ভোগ করতে হয়। রানু আপাকে আজকে তোমার কথা বলেছি, তোমাকে যেন কায়সার ভাইয়ের পজিশনে নিয়ে নেয়। গুড, খুব ভালো একটা কাজ করেছো। এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। আমি আজকে তোমার বুকে মাথা রেখেই ঘুমাবো। তাহলে তো আমাকে সারা রাত জেগে থাকতে হবে। তুমি না একটু রোমান্টিক না? কায়সার ভাইয়ের চেয়ার না লিলি, আমার মনের গোপন ইচ্ছা যে অফিসের সবচেয়ে বড় চেয়ারটাই বসা, সবচেয়ে বড়। সকালে বুঝি কিছু খাওনি? তোমরা এখানে কি ব্যাপার? আমি একটা প্রশ্ন করেছি, ফোন যখন ধরোই না অন্তত জানাও কোথায় ছিলে, সকালে নাস্তা করেছো কিনা। বিথিদের ওখানে ছিলাম আর ওখান থেকে খেয়ে এসেছি। জানা চুদ দেখলাম তো লোভ সামলাতে পারিনি। খাবে নাকি? খাও। তোমরা এখানে কি করছো? আমরা আসলে দেখতে এসেছি কি হয় সালমানটির সাথে। তা কখন শুরু হবে কার্যক্রম? তা সকাল কয়টা থেকে শুরু হয় বলে তোমার ধারণা অন্তরা? মানে সকাল কয়টা থেকে শুরু হয় মানে কি? মানে কোর্ট অলরেডি বসেছে এবং সিদ্ধান্তও জানিয়ে দিয়েছে। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে? রায় হয়ে গেছে? আচ্ছা আন্টি ছাড়া পেয়েছে? বিথিদের উকিল তো দাঁড়াতেই পারেনি, কারণ সালমা আন্টি বারবার বলছিলেন যে খুনটা নাকি তিনিই করেছেন। বিথিকে বাঁচানোর জন্য উকিলের শিখিয়ে দিয়ে কোনো কথাই আন্টি মুখে আনেননি। বিচারক আর কি করবেন, যাবজ্জীবনের ঘোষণা দিয়েছেন। খুব খারাপ হলো ব্যাপারটা। হ্যাঁ আসলে তিন মাস আমাদের জেলে থেকে যে অবস্থা হয়েছে সেখানে তো যাবজ্জীবন, ও মাই গড, ভাবা যায়। আচ্ছা বিথিরা এখন কি করবে? দেখা যাক কি করা যায়। কিন্তু একটা সত্যি কথা বলো তো, তোমরা এখানে কি করছিলে? আমরা কি মিথ্যা বলি নাকি কখনো? না না আমি তো কখনো শুনিনি, তোমাদের মুখে মিথ্যা কোনোদিনও শুনিনি।
প্রশ্নই আসে না। আরে ওটা বিধি না। এনিওয়েজ ফারিয়াকে জানিয়েছিস আমরা আসছি? আচ্ছা ঠিক আছে চল তাহলে। খবর কি বিধি? উকিল কি বললেন? উকিল বলল যে আপিল করে কোনো লাভ নেই, কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আপিল করলেও ফল যাবজ্জীবনই হবে। কাশ্যপ ভাই, মা যদি একটু চুপ থাকতো তাহলেও কিছু একটা হতো। মা এমন ভাবে চিৎকার করে বলছিল যে খুনটা মাই করেছে, যে সবাই এটাই বিশ্বাস করেছে যে মাই খুনি। সব কিছুর জন্য আমি দায়ী, আমার জন্যই এসব। বিধি ও কায়সার ভাইও এখানে আছে? মায়ের সাথে কথা হয়েছে? হয়েছে। মায়ের শরীরটা ভালো না, মনে হচ্ছে একদিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা কেন যে এমন পাগলামি করতে গেল? আমি তো জেলে যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিলাম, সারাটা জীবন মা এরকম পাগলামি করে গেল। নিজের কথার উপরে কাউকে কিছু করতে দেবে না। বিশ্বাস কর আপা, আমি চাইনি মা জেলে যাক। মায়ের জন্য আমি একবার না হাজারবার জেলে যেতে প্রস্তুত ছিলাম। দেখ আমি তোকে অনেক বিশ্বাস করি। আসলে গতকালকে আমার মাথায় কি চড়ে গিয়েছিল সেজন্য অনেক আজে বাজে। কি খবর আনু? মায়ের বিপক্ষে রায় হয়ে গেছে। গড, কি বলছো? যাবজ্জীবন ঘোষণা হয়েছে। কি বলছো? আমি আসছি আনু। না না, এখানে সবাই আছে। এই তো বিথির সাথে কথা হচ্ছিল। বিথির সাথে? ওর সাথে তোমার আবার কি কথা? রানু, কাল কায়সার ভাইকে কেন বাড়ি থেকে বের করেছি তুমি কি সেটা ভুলে গেছ? আমি আমার আপন দুলাভাইকে অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি রানু, আর তুমি কিনা তাদের সাথে গিয়ে কথা বলছো যারা কিনা পুরো বিষয়টা প্ল্যান করেছে। মাকে নিয়ে কথা হচ্ছিল? না রানু, আমি চাই না আর কোনো রকম কোনো কথা হোক। ঠিক আছে, আর দয়া করে ওদেরকে জিজ্ঞেস করো আমার টাকাটা কোথায় লুকিয়ে রেখেছে আর কখন আমাকে ফেরত দেবে। ওদের তুলনায় আমরা অনেক গরিব, গরিবের টাকা কখনো মারতে হয় না। রাখছি। তুই যা আপা, এদিকে কোনো খবর হলে আমি তোকে জানাবো। চলো বিথি, আমরা ভেতরে যাই। চলুন। এ কায়সার ভাই, রাহাতের টাকাটা কখন ফেরত দিবেন? আমি তো ভেবেছিলাম যে টাকাটা তোমরা আর চাইবে না। আমরা বিথি ফরাদ ভাইয়ের মতো এত বড় লোক না, এই টাকাটা পেলে শ্রমিকদের বেতন হবে। আপা, কায়সার ভাই টাকাটা নেয়নি। ও, তাহলে তোর হাতে দিয়েছে? তাহলে তুই না হয় দিয়ে দিস, দেরি করিস না। বাবা, আপনি চাইলে আমাকে ধরে হাঁটতে পারেন। না না, আমি ঠিক আছি, হাঁটতে পারবো। আচ্ছা বাবা, আমি তো আপনার ছেলের মতোই, তাই না? প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। কি ব্যাপার? কি আপনাদের কোনো আনন্দ নেই কেন? আজকে তো আপনাদের আনন্দে উচ্ছল থাকার কথা। কথা ছাড়ো বাসার, এটা আদালত প্রাঙ্গণ না হলে এই পথ ছাড়বার জন্য সময়টুকু আমি তোমাকে দিতাম না। ছি 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 ভাইয়া, এ কেমন ভাষা! তাও আবার স্যারের সামনে। আর আমার যদি কোনো ক্ষতি হয় সে ক্ষতিটা তো আপনার বোনেরই ক্ষতি, তাই না? দেখো বাসা, তুমি তোমার প্রতিশোধ যা নেবার নিয়ে নিয়েছ, এখন আমাদের জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। দয়া করে
আমাদের চলার পথে এসো না। প্রতিশোধ আর নিতে পারলাম কই স্যার? চোখের বদলে চোখ সেটা তো নিতে পারলাম না। আর যদি সালমা বেগমের মৃত্যুদণ্ডের ঘোষণা হতো তাহলে হয়তো খুশি হতে পারতাম প্রাণ খুলে। আর একটা কথা যদি বাসার বলিস তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুই শুধু সরকার পরিবারের সর্বনাশ করিস না, আমার বিশ্বাস তুই আমার মায়ের হত্যার সাথেও জড়িত। আর তার ছিটে ফোটা প্রমাণও যদি আমি পাই না বাসার, আমি কথা দিলাম তোকে এই দুনিয়ার আলো তুই বেশি দিন দেখতে পারবি না। আমিও কথা দিলাম সালমা বেগম যেন কোনোদিন জেলের বাইরে পা রাখতে না পারে সেই ব্যবস্থা আমি করব। মুরব্বীদের কথা শুনতে হয় ভাইয়া। এই বাসার কি আমি না লাভ ফরহাদ এমন কিচ্ছু করবে না। তুমি ও চাইছে আবার কোনো ভুল করি আর সেই সুযোগটাও নিয়ে, এরকম কিচ্ছু করা যাবে না বাবা। ও বাবা যখন বলেছ তখন বাবার কথাটাও শুনতে হবে। চলো স্যার। কি ব্যস্ত আছেন? না, কোনো কাজে এসেছেন? স্যার ওই কায়সার সাহেবের ছেড়ে যাওয়া ম্যানেজার পজিশনটার জন্য ইন্টারনেটে একটা সার্কুলার দেব, আপনার একটা স্বাক্ষর দরকার। স্যার কোনো সমস্যা? আচ্ছা ওয়াসিম ফ্যাক্টরিতে কেমন কাজ করছে? ভালোই তো স্যার, কাল তো সে অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। শ্রমিকদের হ্যান্ডেল করা তো আর সবাই পারে না স্যার। আচ্ছা ওয়াসিমকে যদি আমরা ম্যানেজার পদের জন্য ভাবি তাহলে কেমন হবে স্যার? ম্যানেজার একেবারে ডাবল প্রমোশন। অবশ্য আপনার আত্মীয় যেহেতু। না, আমার আত্মীয় বলে ওকে প্রমোশন দিচ্ছি না, প্রমোশন পেতে হলে ওর যোগ্যতা থাকতে হবে। স্যার যোগ্যতা দেখার কি যথেষ্ট সময় আমরা পেয়েছি? খুব একটা সময় হয়তো পাইনি, কিন্তু কিছুটা পেয়েছি। একজন অজানা অচেনা লোককে দায়িত্ব দেওয়াচ্ছে, আমাদের আশেপাশে কাউকে যদি দায়িত্ব দেই এটা কি ভালো না? আপনি বললে অবশ্যই ভালো স্যার। কথা কথা তেলবাজি করবেন না, বিরক্ত লাগছে। স্যার আমি তো অনেকদিন এইচআরের পজিশনে আছি স্যার, আমাকে যদি এই পদের জন্য বিবেচনা করেন। আপনি যান ওয়াসিমকে একটু দেখে দিন। জি স্যার। ভাইয়া মায়ের খবর শুনেছেন? মিল সাহেব আপনি যান। জি স্যার। শুনেছি আমি ওয়াসিম যাবজ্জীবন। লিলি তো একেবারে ভেঙে পড়েছে ভাইয়া, এখন আমি কি বলে যে ওকে শান্ত করি? আমি তো ওয়াসিম এই বিষয়টা নিয়ে আপাতত লিলির সাথে কথা বলার দরকার নেই, তার চেয়ে ভালো তুমি লিলিকে আপাতত জানাও তোমার প্রমোশন হয়েছে। জি। এখন থেকে রহমান ফুডসের নতুন ম্যানেজার তুমি। সত্যি? 100%। ভাইয়া আমি একবার আপনাকে চুরিয়ে ধরতে চাই। আর এই হলো আমার রুম। আরিয়া ভালোই তো রে, খারাপ না তো। আমি যে জায়গা থেকে এসেছি সেই তুলনায় এই ঘরটা না একটা ছাপড়া ঘর। আরে না না ওরকম কিছু না, ভালোই তো। তোমার শাশুড়িকে দেখছি না, উনি কোথায়?
চামারও ঝগড়া হয়েছিল, রাগ করে কোথায় যেন চলে গেছে, এখন প্রতিদিনই এমন একটু আটটু হচ্ছে। সামান্য ঝগড়াতেই চলে গেছে? আমার মনে হয় না উনি এই বাড়িতে বেশি দিন থাকতে পারবে। আরে না না, উনি এখানেই থাকবে, আমি চলে যাব। বাসারের সাথে আমার এটাই চুক্তি, রাহাতকে না পাওয়া পর্যন্ত আমরা একজন আরেকজনের আশ্রয়। তাহলে রাহাতের আশা এখনো ছাড়ুন তুমি। এই পৃথিবী, চাঁদ, সূর্য সবকিছু বিলীন হয়ে যেতে পারে অনিমাপু, কিন্তু রাহাতের জন্য আমার ভালোবাসা কোনোদিনও কমবে না। আমাকে ওর বিয়ে করতেই হবে। রানু যা শুরু করেছে ঘটনা তো সেদিকেই যাচ্ছে। সত্যি কথা বলতে কি ভাইয়া একদমই হ্যাপি না রানুর সাথে। রাহাতের আত্মাটা যে আমার সাথে বাঁধা, কি করে সুখী হবে ও? আমরা রানুকে নিয়ে প্রথম দিন থেকে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হচ্ছে ভাইয়া। রানু একা করে সব গ্রাস করতে চাইছে, সবাইকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার ফোন দিয়ে আসছে, আর এই কাজে ওর সাথে আছে ওই যে ছোটটা লিলি, বিথির রিপ্লেসমেন্ট। সাথে আছে লিলির জামাইটাও, আই মিন তোমার এক্স হাজব্যান্ড। ভালোই তো জোট বেঁধেছে ওরা, রানু, লিলি, ওয়াসিম। আর এই জোটের প্রথম শিকার দুলাভাই। কবে জানি আমরাও। আর এখন বিথিও নেই, কায়সারও নেই, ঝোপ বুঝি কোপ মারার এটাই সুযোগ ফারিয়া। এবার আমরা এক পা করে এগোব, আর সেটা এগোতে হলে প্রথমে শুরু করতে হবে ছোট থেকে, লিলি আর ওয়াস, তারপর রানু, তারপর আমার রাহাত। তাহলে খেলা শুরু করা যাক। তা কিভাবে শুরু করবে খেলাটা? এমন ভাবে যাতে সেটা রানুর জন্য একটা সারপ্রাইজ হয়, ওর মিথ্যে সুখের সংসারে কালো মেঘের মতো হঠাৎ একটা সারপ্রাইজ। কি প্ল্যান করছো? সেটা কায়সার ভার উপরে ছেড়ে দাও বাবা। সোজা আঙ্গুলে যখন আমরা ঘি তুলতে পারছি না, তাহলে আঙ্গুল তো এখন একটু বাঁকা করতেই হবে। সে বাসারের জন্য। বাসারের জন্য? তাই নাকি? এটা কি তোমার সেই বড় প্ল্যানেরই অংশ? সবকিছু রাহাতকে পাওয়ার জন্য বাসার। আরে আপনি কিছু না বলে অনুমতি না নিয়ে এখানে এসে বসেছেন কেন? একটা মামলা লড়তে চাইছিলাম। সম্ভব না, আমার হাতে নতুন মামলা নেওয়ার মতো কোনো অবস্থাই নেই। আপনি এখন যেতে পারেন। কি পেতে পারে? আপনি যেতে পারেন। আমার আবার কানের সমস্যা আছে। কেমন আছো রানু?